নমস্কার, আমি তনুশ্রী, টাইমস 24 এর র‍্যাপিড নিউজে আপনাদের স্বাগত। বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হচ্ছে এক সুবিশাল র্যালি। অংশগ্রহণ করেছে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। টাইমস 24 চ্যানেলের খবরের চেয়ে ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাসে বহিরাগত যুবকদের হানা, সোমবার পরিদর্শনে যান ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। কোন প্রভাব পড়েনি ত্রিপুরায় সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা ডাকা ধর্মঘটের, সকাল থেকে স্বাভাবিক ছিল যানবাহন চলাচল, স্কুল কলেজ হাটবাজার দোকানপাট সবকিছুই ছিল খোলা। সারা ভারত ধর্মঘটকে কেন্দ্র করে রক্তাক্ত হল রোহিণী দেবনাথ নামে এক ব্যক্তি, অভিযোগ বিলুনিয়া বাইক বাহিনীর বিরুদ্ধে। সারা ভারত কিষাণ মোর্চার ডাকা বন সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করেছেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। শ্রী করের ভাষায়, সকাল থেকে চলাচল করেনি কোনো যানবাহন। ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে বর্তমান রাজ্য সরকার। ব্যবস্থা করা হয়েছে ব্যবসায়ীদের জন্য ফ্রি ইন্স্যুরেন্সের, সরলীকরণ করা হয়েছে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও, মন্তব্য অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। বাইকের ধাক্কায় আহত নবম শ্রেণীর এক ছাত্রী, ঘটনা চুড়িলাম এলাকায়, রেফার করা হয়েছে হাপানিয়া হাসপাতালে। শহরকে পরিষ্কার রাখতে হলে সরকারের পাশাপাশি ভূমিকা নিতে হবে শহরের জনগণকেও। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের সদর নম্বর ওয়ার্ডে জনসাধারণের মধ্যে ডাস্টবিন প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। নতুন যুগের সূচনা হচ্ছে ভারতের স্বাস্থ্য পরিষেবায় আসছে বৈপ্লবিক পরিবর্তন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত কিষাণ মোর্চা ডাকা দেশব্যাপী 12 ঘণ্টার ভারত বন্ধ, গোটা রাজ্যের ন্যায় কোনো প্রভাব পড়ল না তেলিয়ামুড়া মহকুমায়, তবে ছিল প্রশাসনের তরফ থেকে আটশত নিরাপত্তা ব্যবস্থা। বামুটিয়া বিধানসভা কেন্দ্রে লেম্বুছড়া বাজারে দুই ব্যবসায়ীর দোকানে হানা দিয়েছে চোরের দল। বাজারের ব্যবসায়ী তপন মণিকের হার্ডওয়ার্সের দোকান এবং কাজল রানী দাসের দোকানে এই চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হল ফল ও মিষ্টি। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার জেলা সভাধিপতি আব্দুল মান্নান চৌধুরী সহ অন্যান্যরা। ধনেশ পাখিকে হত্যার অভিযোগে ধৃত এক ইটভাটা শ্রমিক, ভিন রাজ্যের এক শ্রমিক গুলতি দিয়ে স্ত্রী ধনেশ পাখিকে হত্যা করে বলে খবর। দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত কলেজ পড়ুয় এক ছাত্র, ঘটনা উদয়পুরের চন্দ্রপুর এলাকায়। এখনকার মতো র‍্যাপিড নিউজ এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টাইমস 24 নেটওয়ার্কের পর্দায়। নমস্কার।